কথাটা মাথায় রাখিস। মা চলে যাই, 7 দিন পার হলো। সাগা জায়েন্টকে এয়ারপোর্ট ছাড়তে টিম মেম্বাররা আসে। সাগা জায়েন্টের কানে বলছে, ভাগ্য ভালো তুই ইন্ডিয়ার টিকিট নিয়েছিলি। জায়েন্ট বলে, আমি জানি সবাই আসবে, সাহক আমাদের খুব ভালোবাসে। সাগা বলে, ঠিক বলেছিস। সাহক বলে, সাবধানে যাস তো না, আর ফোন দিস কিন্তু। চিন্তা করিস না। রেইন বলে, মিস করব তোদের, প্লিজ তাড়াতাড়ি আসিস। সাগা বলে, আচ্ছা আমি তো মিস একদমই করব না। মরেন বলে, তুই না সাগা, ওকে হ্যাপি জার্নি, ওকে বাই গাইস। ওরা হেঁটে চলে গেল। সাগা বলে, উফ তুই এভাবে সবার কাছে লুকাস তাই না? জেন দাঁত বের করে। ওরা সোজা ইন্ডিয়া গেল এবং ওরা কোনো হোটেলে ওঠে না, বরং পরের ফ্লাইটে ওরা বাংলাদেশে চলে আসে। জাইন সাগা নিজেদের মুখে মাস্ক পরে কভার করে নেয়, যদিও ওরা সাথে বডিগার্ড নিয়ে এসেছিল এবং বুয়াংকেও সাথে নিয়ে এসেছিল। জাইন বলে, আমি খুব নার্ভাস। সাগা বলে, তোর থেকে বেশি আমি নার্ভাস, বন্ধু সাহায্য করতে এত নার্ভাস লাগে জানতাম না ভাই। জাইন বলে, আমার কই সাহস দিবে, নিজের অবস্থা খারাপ। ওরা একটা ট্যাক্সি করে হোটেলে যায়। সাগা বলে, নিজের পরিচয় লুকিয়ে কাজ করতে কত প্রবলেম, আজকেও জানলে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিত। জাইন বলে, তুই যা বলিস সেলিব্রিটি ভাই, প্রেম করেছি, আমার জন্য একটু কষ্ট করতে পারবি না? সাগা বলে, তোর জন্য আমি সব করতে পারবো ভাই, কিন্তু আমি তো কিছু চিনি না। জাইন বলে, চিন্তা নাই আমি চিনি। ওরা দুটো গাড়ি নিল, বডিগার্ড এবং বুয়াং এক গাড়িতে, আর ওরা দুইজন আরেক গাড়িতে। ওরা গিয়ে একটা হোটেলে ওঠে। সাগা ফ্রেশ হয়ে বিছানে গায়ে দিয়ে বলে, তো কি ভাবলি কি করবি? জাইন বলে, ওয়েট আমি জারিয়াকে ফোন দেই, আর আজ তো রাত হয়ে গেছে, কাল সকালে। সাগা বলে, ওকে আমি কিছু খাবার অর্ডার করি। জারিয়া ভাবছে, চেন ফোন দিচ্ছি না কেন? ভাবতে ভাবতে চেনের ফোন আসে। জারিয়া দ্রুত গতিতে ফোন রিসিভ করে। জারিয়া বলে, উফ আমি সে কখন থেকে ওয়েট করছি। জাইন বলে, তাই খুব ওয়েট করছো? কই তুমি? তোমার বাড়ির সামনে। কি সত্যি? কই তুমি? মজা করছিলাম। জাইন তুমি কি গো, আমি ভেবেছি সত্যি এই সিরিয়াস সময় এটা মজা করে জিনিস, কই আছো তুমি? আমি এখন বাংলাদেশের একটা 5-স্টার হোটেলে আছি, আর কাল আমি তোমার বাসায় যাব। সত্যি? তুমি অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিও। নার্ভাস? অবশ্য আমাকে সাহস দেওয়ার জন্য সাগা আছে, কিন্তু তার আমার থেকে বেশি নার্ভাসনেস ফিল হচ্ছে তাই। ওকে আমার ক্ষুধা লাগছে। ও ভুলে গেছি, তুমি তোমার আম্মুকে কি বলেছো? কিছু বলিনি, তুমি এসে নিজেই বলো। ওকে মাই প্রিন্সেস, নাও বাই। আমি ওয়েট করব তোমার জন্য, বাই। জারিয়া খুব খুশি, আলমারি থেকে সব কাপড় বের করে, কালকে কি পরবে, কাপড়গুলো গায়ে ধরে আয়নার সামনে দেখে। ওহ গড, আমি কি করব কাল, উফ এত হ্যাপি কেন আমি, উফ আমি কি পরব, পাগল হয়ে যাব তো। এমন করতে করতে রাত 2টো বেজে গেল। ওহ শিট, 2টো বাজে, আমার চোখে ডার্ক সার্কেল পড়বে, ঘুম ঘুম প্লিজ আমার চোখে আসো। এমন উল্টো পাল্টা কথা বলতে বলতে জারিয়া ঘুমিয়ে পড়ে। সকাল থেকে জারিয়া খুব খুশি, গোসল করে রেডি হয়েছে। এর ভেতর হঠাৎ দরজায় বেল বেজে ওঠে। জারিয়া আসছে, উফ আমি কি করি কি করি এখন। আম্মু বলে, জারিয়া দেখ তো কে দরজায়। জারিয়া দৌড়ে আসে, দরজা খুলতে দেখে জাইন। হে বেবি। আম্মু দেখে বিস্মিত চোখে তাকায়, জারিয়া জাইনকে সরায়। ও আম্মু, জাইন আমার মা। ও হ্যালো আন্টি। আম্মু ধাক্কা দিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। জারিয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে, হুট করে ফোন বেজে ওঠে। জারিয়া লাফ দিয়ে ওঠে, একটু শান্ত হয়ে ভাবে, উফ এটা কি ছিল, এমন জঘন্য একটা স্বপ্ন। জারিয়ার ফোন বেজে চলেছে, জারিয়া ফোন রিসিভ করে। আরে কখন থেকে ফোন দিচ্ছি তোমায়? এত সকালে? সকাল কই, 10টা বাজে। ও শিট, বাবা অক্সা গেছে। ওয়েট ওয়েট আমি একটু পরে ফোন দিচ্ছি। জারিয়া দৌড়ে বাইরে গেল। আম্মু, বাবা কই? আম্মু বলে, ঘরে। কেন? ও আমি ভাবছি অফিসে গেছে। আম্মু বলে,
আজ বাবার অফিসে যেতে ইচ্ছে করছে না। জারিয়া বলে, খুব ভালো, মাঝে মাঝে অফিসে না যাওয়াই ভালো। আম্মু বলে, এত সময় ঘুমায় নেই, যা ফ্রেশ হয়ে নাস্তা করে নে। জারিয়া ফ্রেশ হয়ে নাস্তা করে ঘরে গিয়ে ফোন দেয়। ও, তুমি অবশেষে ফোন দিলে। আমরা 2 ঘন্টা ধরে গাড়িতে করে ঘুরছি, ড্রাইভারকে তো ঠিকানা বলতেই পারছি না। জারিয়া মাথায় বাড়ি দেয়, ও সরি সরি, ওকে তুমি ড্রাইভারকে ফোন দাও। যে ড্রাইভারকে ফোন দেয়, জারিয়া ঠিকানা বলে। ড্রাইভার বলে, ও এত কাছে? জারিয়া বলে, কেন, আসতে কত সময় লাগবে? ড্রাইভার বলে, 1 ঘন্টা। জারিয়া বলে, হায় আল্লাহ, আমি পাগল হয়ে যাব। ওকে ওকে, ছেলেকে ফোন দেন। হুম, বলো। ও তোমাকে নিয়ে চলে আসবে। ওকে বাই। উফ, কত লাগবে কে জানে। সাগা বলে, আমরা কনভিন্স করতে পারবো তো? জাইন বলে, করতেই হবে ভাই। এদিকে জারিয়া তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে হালকা সাজে চোখে কাজল দেয়, দুল পরে, লিপস্টিক দেয় হালকা। এরপর বের হয়ে আসে। আমু টিভি দেখছে, হঠাৎ জারিয়াকে দেখে বলে, তোর আবার কি হয়েছে, এত সাজছিস কেন? জারিয়া বলে, এত কই সাজলাম বুঝলাম না তো। আমু বলে, ও তো ফিটফাট হয়েছিস কেন? তখনই বাবা আসে, আজ শুক্রবার তাই? জারিয়া বলে, এই তো আমার বাবা বুঝেছে। যে মেয়ে বলে আমিও পড়বো। আমা বলে, এই নে হয়েছে এবার, যা এবার ওরে ভালো জামা পরিয়ে দে। জারিয়া বলে, শুধু ও কেন, তুমিও পড়ো। আমা বলে, কেন, আমার তো ইচ্ছে করে না। বাবা বলে, যাই আমি পড়ি, একটা কাজ করি, আর সবাই বাইরে খেতে চাই। জারিয়া বলে, না বাবা। আমা বলে, কেন, চল যাই, আজকে তাহলে রান্না করব না। জারিয়া বলে, ওকে একটা কাজ করি, সবাই ভালো পোশাক পরি, আর বাইরের খাবার অর্ডার করে বাসায় বসে খাই। আমু বলে, এটাও ভালো আইডিয়া। বা বলে, আচ্ছা বউ চলো আমরা সাজুগুজু করি চলো। জারিয়া বলে, উফ, একটা কাজ করাতে কত কিছু করতে হয়। জারিয়া ফোন দিয়ে খাবার অর্ডার করে ফেলে। জারিয়া বারবার আয়নার সামনে যায় আর দেখে চুল ঠিকঠাক আছে তো। এর ভিতর বাড়ির বেল বেজে ওঠে, জারিয়ার ভিতরটা ধাক করে ওঠে। জারিয়া দৌড়ে দরজা খুলে এক চিলতে হাসি নিয়ে দেখে ডেলিভারি বয়। ডেলিভারি বয় বলে, ম্যাম অর্ডার। জারিয়া বলে, ও থ্যাংকস, ওয়েট আমি টাকা নিয়ে আসি। বাবা রেডি হও নি? বাবা বলে, হচ্ছি তো, কি চাই বল। জারিয়া বলে, টাকা দাও, ডেলিভারি বয় আসছে। বাবা বলে, আমাদের রেডি হওয়ার আগেই চলে আসলো? ওকে ওকে, মানি ব্যাগ থেকে টাকা নিয়ে নে। জারিয়া টাকা বের করে টাকা দিল। 1 ঘন্টা পার হয়ে শেষ হয়ে গেল, জেইনের খবর নেই। জারিয়া ভাবে ফোন দিবে, এমন সময় জেমিয়া বলে, দেখেছ আমাকে কত সুন্দর লাগছে? জারিয়া বলে, হ্যাঁ বোন, ভালো লাগছে। বলতে বলতে দরজার বেলটা বেজে ওঠে, জারিয়ার হার্টবিট জোর হয়েছে। জেমিয়া গিয়ে দরজা খোলে, জাইনের চোখ এসেই পড়ে জারিয়ার দিকে। জাইন চশমা খুলে জারিয়ার দিকে তাকিয়ে থাকে আর জারিয়াও জাইনের দিকে তাকিয়ে আছে। পিছন থেকে সাগা বের হয়। সাগা বলে, হেই কিউট গার্ল। জেমিয়ার গাল ধরে আর বলে, তোমার মা কই? জেমিয়া বলে, কে আপনি? জারিয়া সজাগ হয়ে এগিয়ে আসে। জাইনও সজাগ হয়। জেমিয়ার দিকে তাকিয়ে মুচকি এসে জারিয়া বলে, জেমিয়া তুই যা। হাই। সাগা বলে, হাই। আমু বলে, দেখো আমরা রেডি বলে বের হতে দরজা দিকে চোখ যায়। জারিয়া বলে, আম্মু, ও বাবা বলে, কই জারিয়া, আয় আগে তো ছবি তুলি বলে বাবা বের হতে জাইনের দিকে তাকায়। জাইন বলে, হ্যালো। বাবা বলে, ইউ। জাইন বলে, জাইন ফ্রম স্কাই ব্যান্ড। জারিয়া মনে মনে বলছে, আল্লাহ রক্ষা করো প্লিজ। বাবা বলে, হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের চিনি। জারিয়ার দিকে তাকিয়ে বাংলায় বলল, কিন্তু এরা এখানে কেন? জারিয়া বলে, জাইন বলে, হ্যালো স্যার, আমি জাস্ট কিছু কথা বলতে আসছি। জারিয়ার ভিতরে ধুকধুক করছে। আম্মু জাইনের নাম শুনতে জারিয়ার দিকে তাকালো। বাবা বলে, আসো তোমরা বলে বাবা গিয়ে সোফায় বসে। জারিয়া বলে, কাম। জাইন জারিয়ার কানের কাছে এসে বলে, এট লাস্ট অল দ্য বেস্ট বলো। বাবার সবথেকে অপছন্দ সেলিব্রিটি মানুষ। হুম, সাগা বলে, এই হয়েছে এখন। জাইন বলে, ও গড সেভ মি। একটা শ্বাস ফেলে এগিয়ে গিয়ে বসলো। জাইন চারপাশ দেখছে। আম্মু বাবার পাশে বসে জারিয়া দাঁড়িয়ে থাকে। বাবা বলে, আমি তোমাদের চিনি, শুধু আমি কেন, সারা বিশ্ব তোমাদের চেনে, তোমরা প্রোগ্রাম এসেছিলে তো। সাকা বলে, হুম হুম। বাবা বলে, তা আমার বাসায় মানে তোমাদের গ্রুপের বাকি মেম্বার? জাইন বলে, আমি একটু পানি খাবো। জারিয়া বলে, আমি দিচ্ছি। জারিয়া পানি নিতে গিয়ে ভাবছে, আমারই অবস্থা খারাপ, জাইনের কি হচ্ছে তাহলে? উফ, আমার খুব হাত পা কাঁপছে।
জেরিয়ে নাস্তা দিল, সাথে পানি। ট্রে টেবিলের উপর রাখে, জাইন পানি পান করে, সাকো পানি পান করে। বা বলে, হ্যাঁ তো বলো। জাইন বলে, ওকে স্যার, আমি সরাসরি বলি কথা, সেটা হচ্ছে আমি আপনার মেয়ে জারিয়াকে ভালোবাসি এবং আমি তাকে বিয়ে করতে চাই। বাবা তো বিস্ফোরিত চোখে দেখে জাইনকে, আমও বাবার দিকে তাকাই, একবার জাইনের দিকে তাকাই। জারিয়া জাইনের দিকে চোখ বড় করে তাকিয়ে আছে, জাইন বাবার দিকে একবার আর জারিয়ার দিকে একবার দেখছে, সাগাই চার জনকে দেখছে। কয়েক সেকেন্ড তাকিয়ে তারপর বাবা বলল, কিন্তু জাইন বলে, স্যার আমি জারিয়াকে খুব ভালোবাসি আর আমি তাকে অনেক অনেক সুখী রাখবো। বাবা বলে, কিন্তু বাবা আমি আমার মেয়ের এত দূরে বিয়ে দিয়ে দেবো না। সাগা বলে, স্যার সরি আমি কথা বলছি, স্যার জাইন জারিয়া দুজন দুজনকে ভালোবাসে, আমরা যখন এখানে আসছি তখন তাদের ভিতর একটা বন্ধুত্ব হয় এবং জারিয়া যখন প্রথম আমেরিকায় যায় তখন তাদের ফিলিংসগুলো শেয়ার করা হয়, এবং এইবার যখন আমাদের ক্যাম্পিংয়ে জারিয়া গিয়েছিল এরা দুজন এটাই ঠিক করে। আম্মু অবাক হয়, জারিয়া এবারও মিথ্যে বলেছে। সাগা বলে, এখানে প্লিজ আপনি অমত করবেন না স্যার। বাবা রাগিভাবে জারিয়ার দিকে তাকায়,